একজন শিল্পীর জীবনের বড় প্রাপ্তি যখন তার সুরমূর্ছনায় বুধ হয়ে থাকে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আর তেমনই একজন শিল্পী ভারতবর্ষের এআর রহমান। এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে এআর রহমানের মেয়ে খতিজা রহমানও পেলেন বড় এক সাফল্য। সম্প্রতি খতিজা রহমানের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। খতিজার এই ভিডিও আন্তর্জাতিক সাউন্ড ফিউচার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অ্যানিমেশন মিউজিক ভিডিওর পুরস্কার পেয়েছে। মিউজিক ভিডিওটির পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন এআর রহমান নিজেই। পুরস্কার পাওয়ার পর খুশির খবরটি তিনি টুইট করে নিজেই শেয়ার করেছেন, সঙ্গে ট্যাগ করেছেন নিজের মেয়েকেও। ক্যাপশনে লিখেছেন, ফরিশতো আরো একটা পুরস্কার জিতলো। এরপর সেখানে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরাও। তবে শুধু এই পুরস্কারই নয়, এর আগেও খতিজার ঝুলিতে জমা ছিল আরও এক অর্জন। আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতা এবং লস অ্যাঞ্জেলসে ফিল্ম অ্যাওয়ার্ডসেও ফরিশতোকে পুরস্কৃত করা হয়েছিল। এবার আরও একটি পুরস্কারের নতুন পালক জুড়ল সাফল্যের মুকুটে। এআর রহমানের পুরো নাম আল্লাহ রাখা রহমান। সঙ্গীতের জগতে পা রেখে তিনি নিজের এই নতুন নাম নেন। রোজা ছবিতে গানের দরুন রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার ঝুলিতে রয়েছে দুটি একাডেমিক পুরস্কার, দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড, একটি বাফটা পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।